হাই এভরিওান সবাই কেমন আছো আমি তো ভালো আছি অনেকদিন পর চলে আসলাম আবার আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে একটি আলু চিপস আমরা কম বেশি সবাই আমরা আলু চিপস খুবই পছন্দ করি তাই ভাবলাম আমার ভিওয়ার্সদের সাথে শেয়ার করি আর আমি আজকে যে আলু চিপসটা দেখাচ্ছি এটা আমি আগে কখনো খাইনি কারণ এটা আমার চোখে প্রথম পড়লো তো আমি এটা আজকে নিয়ে আসলাম আরও দুইটা জিনিস নিয়ে আসছি কারণ এগুলো শীতের সময় ভাজা পোড়া খেতে কিন্তু খুবই মজা লাগে তাই না তো আমি আজকে আলুর চিপসটা নিয়ে আসছি আর নিয়ে আসছি পপকর্ন বানানোর জন্য ভুট্টা তো ভুট্টাটাও রাতের বেলা যখন বানিয়ে মুভি দেখতে খেতে কিন্তু ভালোই লাগে তো এই শীতের সময় কিন্তু খুবই ভালো যায় এগুলো তো এইগুলো নিয়ে আসলাম শীতের মধ্যে ভাবলাম বানিয়ে বানিয়ে খাবো ঘরের মধ্যে তো এই আলুর চিপসটা আমি ভাবছিলাম যে আমাদের দোকানে যে বিক্রি করে আলুর চিপস সেরকম হয়তো তো যখন আমি ভাজতে গিয়েছি তখন আমার আইডিয়াটা একটু বদলে গেছে যে আপনারা দেখবেন ভাজার সময় কেমন হয়েছে তো এই চিপসটার কথা বলি এটা তো আমার কাছে খুবই ফেভারিট যে লাল নীল হলুদ দেখতেছেন নীল নাই এখানে লাল হলুদ সাদা তো আর এই বলটা হচ্ছে কিনে নিয়ে আসছি সেদিন এই বলটা আমার চোখে পড়েছিল কিন্তু আমি তাড়াহার কারণে কিনা হয়নি তো আজকে চোখে পড়ার সাথে সাথে কিনে ফেলেছি ভাবলাম আমার কাজে আসবে তো আরেকটা এই বল নিয়ে আসছি দুইটা বল নিয়ে আসছি তো দেখি এগুলো কাজে কোন ভিডিওর কাজে আমি লাগাতে পারি তো যাই হোক ফান করলাম তো আজকে আমি এই চিপসটা ভাজবো আর বাকিগুলো রেখে দেবো বাকিগুলো অন্য এক সময় কিভাবে ভাজবো বা কিভাবে কেমন হয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো এখন চলেন আমি এখন চলে যাই কি বলতে আলু চিপস ভাজতে তো সবার আগে বলে নিচ্ছি যে যারা যারা নতুন আমার চ্যানেল অনেক নতুন নতুন মেম্বার অ্যাড হয়েছেন বা সাবস্ক্রাইব করেছেন তো আশা করবো আপনারা আমার ভিডিও দেখে সবসময় অ্যাক্টিভিটিস থাকবেন আর আমার একটা পেজ আছে আমার ভিডিও ব্লগার পিতা নামে একটা পেজ আছে আপনারা চাইলে সেখানে আপনাদের ভিডিওগুলোও শেয়ার করতে পারেন তো আমার যে অ্যাভয়েডে গিয়ে আমার ফেসবুক পেজটা আপনারা চাইলে দেখে আসতে পারেন তো চলুন আমি এখন ভাজতে যাই তো আমি এখানে এখন একটু তেল নিয়েছি তেলটা আমি বেশি নিয়ে ফেলছি কারণ আমি ভাবছিলাম অনেকগুলা ভাজব তো যখন আমি চিপসের সাইজটা দেখলাম তখন আমি ভয় পেয়ে গিয়েছিলাম তো আমি এখন এক চিমটির লবণ লেবু বলতে ফেলেছিলাম লবণ একটু ছিটিয়ে দিলাম কারণ চিপসের মধ্যে একটু লবণ লবণ ভাব থাকলে ভালোই লাগে আমি এখন একটা চিপস দিয়ে দেখলাম যে কেমন হয় বা কীরকম দেখতে হয় যখন এটার সাইজটা একটুকটুক করে যখন বড় হতে শুরু করলো তখন তো সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম যে এত বড় সাইজ হবে কল্পনাও করতে পারিনি যাই হোক তারপর আমি আমার পরিমাণ মতোই যতটুকু পেয়েছি নিয়েছি কারণ সাইজটা বড় দেখে আর বেশি ভাবলাম না পরে যখন তেলটার জন্য আফসোস লাগলো এতগুলো তেল কেন দিলাম অল্প তেল দিলেই হয়ে যেত তো এই চিপসগুলো আর একটু ভেজে মানে আমার অভিজ্ঞতা হলো যে বেশি ভাজতে নেই কারণ বেশি ভাজলে এটা একটু রংটা যদি ব্রাউন কালার বেশি হয়ে যায় তাহলে একটু তিতা দিতে লাগে তো আমি একটু বেশি ভেজে ফেলছিলাম যাই হোক এরকম সাদা কালারটা হলেই উঠিয়ে নেওয়াটা উচিত কারণ এখনই ভাজা হয়ে গেছে কিন্তু আমি একটু পাকামা করে আর একটু ব্রাউনিশ কালার করতে নিয়েছিলাম আমার আম্মা ছিল উঠে ফেলো উঠে ফেলাও কিন্তু আমি বলতেছিলাম না আর একটু বাদামি কালার হোক যখন খেতে গিয়েছে তখন টেরটা পেয়েছি যে না তখনই নামানোটা উচিত ছিল যাই হোক আপনারা যদি এই চিপসটা আনেন যখনই দেখবেন সাদা কালার তখনই নামিয়ে ফেলবেন ব্রাউন কালারটা হলে তখন একদম তিতা তিতা হয়ে যায় তো আমি যখন নেক্সট টাইমে ভাজবো আবার তখন আমি সাদা হলেই নামিয়ে ফেলবো তো আমি এখন একটা একটা করে নামিয়ে ফেলবো নামিয়ে তো এই তো দেখছেন কত বড় সাইজ হয়েছে চিপসগুলো আমি ভাবছিলাম যে দোকানে যে আলু চিপসগুলো বিক্রি কর ওরকম হবে কিছু একটা আর আমি ওইভাবে চিপসগুলো নিয়েছিলাম খুব আশা করে কিন্তু না এটা একটু আলু চিপস একটু বড়ো সাইজের হয়ে গিয়েছে আর একটু ছোটো হলে ভালো হতো আর ওরকম হলে আরও বেশি ভালো হতো যাই হোক আমি এখন একটু একটু করে মানে তেলগুলো ছেঁকে ছেঁকে বের করে নিচ্ছি প্রচণ্ড তেল হওয়ার কারণে চিপসগুলো একদম একদম ডোবা ডোবা হয়ে গিয়েছিলো পরে আমি আবার টুসু দিয়ে ভালো করে চেপে চেপে তেলগুলা এক্সট্রা তেলগুলা উঠিয়ে নিয়েছি আজকে অনেক কিছুই বাইরে যাওয়ার সময় কেনা কেটার ইচ্ছা ছিল কিন্তু বাইরে যে পরিমাণ মানুষ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম তাই আর বেশি কিছু কিনিনি তো এগুলো কিনে ছটপট করে চলে আসছি আর নেক্সট টাইমে হয়তো গেলে আরও কয়েকটা জিনিস নিয়ে আসবো তখন আপনাদের কাছে আবার শেয়ার করবো তো সবাই কেমন আছেন আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি অনেকদিন পর ভিডিও দিয়ে আমি খুবই একটা ব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছি তো সবার ভিডিও টুকটাক দেখা হয় আর নতুন অবশ্যই আমার চ্যানেলের সাথে অ্যাক্টিভিটিস থাকবেন আর অবশ্যই আমার পেজে যেয়ে আপনাদের ভিডিওগুলো শেয়ার করতে পারেন আমার এখানে নাও হয়ে গেছে আমি এখন টিসু পেপার দিয়ে ভালো করে তেলগুলো নিয়ে নিব তো তেলটা যদি আমি একটু কম দিতাম তাহলে হয়তো এত চোপাচা তেল দেখা যেত না তো টিস্যু দিয়ে দেওয়ার পরও সরি মানে তেলগুলো উঠতেছিল না যাই হোক পেয়েছি উঠিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এই চিপসটা চিনি দিয়ে বা পিট লবণ দিয়েও খেতে পারেন তো আমি প্রথমে একটু বিট লবণ দিয়েছি বিট লবণ দিয়ে তারপর একটু মাখিয়ে নিয়েছি চিপসটা পরে আবার যখন খাওয়ার সময় চিনি দিয়ে খেয়েছি চিনি দিয়ে খেতে এই চিপসগুলো অনেক মজা লাগে লবণ দিয়ে এতটা ভালো লাগে না তো পরে আমি চিনি দিয়ে খেয়েছি তো অনেক ক্রিস্পি হয়েছে দেখেন আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে একদম মানে চিপস চিপসের মতনই হয়েছে আমি আজকে একটু ট্রাই করলাম তাই এরকম হলো আজকে নেক্সট আমি যখন বানাবো তখন একটু ভালো করে বুঝে শুনে বানাবো আর ব্রাউন কালার বেশি হয়ে গিয়েছে তাই একটু তিতা তিতা লাগছিলো তো হাতের মধ্যে অনেকগুলো তেল লেগে গিয়েছে তো ব্যাপার না এগুলা কে আর করার বানিয়ে ফেলেছি তেল বেশি দিয়ে ফেলেছি তো আপনারা কি কখন এই চিপস খেয়েছেন না খেলে অবশ্যই জানাবেন তো আমি আবার আপনাদেরকে চিপসগুলো ভালো করে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন চিপসগুলা কেমন এখন আমি একটু চিনি দিয়ে খেয়ে এখানে মাখিয়েছি লবণ দিয়ে ভালো লাগেনি পরে চিনি দিয়ে খেয়েছি পুরো এত মজা লাগছে চিনি দিয়ে খাওয়ার পর আসলে এই চিপসগুলো চিনি দিয়ে মজা লাগে আর যে সাদা সাদা লাল তারপর হলুদ যে চিপসগুলো দেখালাম ওগুলো চিনি দিয়ে খেতে মজা তো সবাই ভালো থাকবেন আল্লাহ